কালকেই সবেমাত্র চাকদা এসে পৌঁছালাম, আর এসে এই ফার্স্ট এই ঠাকুরটা দেখলাম। এই এইখানকার যে প্রতিমা, প্রত্যেক বছর একই থিম থাকে, একই রকম ঠাকুর থাকে, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই যে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাকদায় রথতলা আছে, রথতলা মোড় থেকে একটুখানি ভেতরে গিয়ে এই প্যান্ডেলটা আছে। এবার এখানকার থিমটাও না মানে ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর, খুবই অপূর্ব একটা দৃশ্য তৈরি করেছে। তো চলো ওইটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, এইখানটায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো গ্রাম বাংলার একটা মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছে। আর এখানটায় এটা দেখানো হয়েছে কি জল কীভাবে বাঁচানো যায়, আর জলটা কতটা কম খরচ করা যায়, আর গ্রামের যে একটা পরিবেশ সেটাকে, সেই পরিবেশে আগেকার মানুষরা কীভাবে চলাফেরা করতো, আর খুবই সামান্য জিনিসের মধ্যে মানুষরা কতটা হ্যাপি থাকতো, সেইটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সত্যি কথা বলতে সব মিলিয়ে খুবই দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা, সত্যি কথা খুবই অপূর্ব একটা দৃশ্য করেছে। এইদিকে দেখতে পারছো চাষি আছে, তারপরে গরু চড়াতে যাচ্ছে, এই দেখো খুব সুন্দর, খুবই ভালো লেগেছে আমার কাছে এইটাও। এই জিনিসটা তো দেখতে আমি ভুলেই গেছি, মানে কি বলবো, এখানটায় খুব সুন্দর একটা দৃশ্য করেছে এটা। এটা বোধহয় লাইটিংয়ের দ্বারাই করেছে কি মেঘ হয়, মানে হঠাৎ করে মেঘ ডাকছে দেখতেই পারছো, আর তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এইটাও কিন্তু দারুণ করেছে। আর সামনে ছোট্ট একটা পাহাড়ের মতো করেছে, তার উপরে একটা মন্দির, আর একটা সাপ শুয়ে আছে অজগর সাপ, ওই দেখো দেখাচ্ছি তোমাদের। কি বলতো, আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, ওই জন্য অতটা ভালো আমি তোমাদের সাথে ক্লিয়ার দেখাতে পারছি না, তবুও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে একটা ছোট্ট কুটির ঘর করেছে, মানে সব মিলিয়ে দারুণ হয়েছে। চাকদায় প্রত্যেকবার ভালো ভালোই এরা প্যান্ডেল করার চেষ্টা করে, প্রতিমা রাখার চেষ্টা করে, কিন্তু এবার এবছর প্রথম দেখলাম যে এমন একটা দৃশ্য। ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো এইখানটায় কি করেছে জানো তো, ইউক্রেনের যে যুদ্ধটা বেঁধেছিল কদিন আগে আমরা সবাই জানি, কারোরই অজানা না, প্রচুর মানুষ মরেছিল, প্রচুর গোলাগুলি হয়েছিল, প্রচুর বোমাবাজি হয়েছিল, মানে সত্যি কথা বলতে কি খুবই খারাপ একটা দৃশ্য গেছিলো ইউক্রেনের ওপর দিয়ে। তো সেইটাই এইখানটায় তুলে ধরার চেষ্টা করেছে, তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে আবার কথা বলছি, আর আরেকটা কথা বলছি যে আজকে যে দুই জায়গায় ঠাকুর দেখা হলো, এক সারদা আর হচ্ছে আমাদের সুর এই কল্যাণীতে, তো দুটো দুটো পার্টে ভাগ করা হবে। সাড়ে দশটায় কী বলি, 11:30 এসেছি চাকদা স্টেশনে, আর ট্রেন পেয়েছি আমরা প্রায় 11:45। তো বাড়ি যাবো, বাড়িতে গিয়ে জানি না বাড়িতে যেতে যেতে কটা বাজবে, তো চলো দেখা যাক। আর
এই জানলার পাশে দাঁড়িয়ে না মানে গেটের পাশে দাঁড়িয়ে যে একটা বাইরের হাওয়াটা লাগছে না খুব ভালো লাগছে। ভেতরে জায়গা আছে, এখন যেহেতু রাত অনেকটাই রাত, ট্রেন পুরোই ফাঁকা, সবাই যে যার বাড়িতে যাচ্ছে পুজো দেখে ঠাকুর দেখে। তো চলো, আমার আর ভালোই লাগছে না, মানে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, এখানে আর কথা বলতেই পারি। এই সবে মাত্র বাড়িতে আসলাম আর চেহারাটা দেখেছো, একদম মানে গেছি পুরো শেষ, যতদূর যা মেকআপ বেকআপ ছিল সব একেবারে গেছে। এখন জামা কাপড় চেঞ্জ করবার এখন কটা বাজে তোমাদের বলছি, সত্যি কথা বলছি ঠাকুর দেখতে গিয়ে যে এত হ্যাপা, এতটা কষ্ট, মানে সে কথা আর বলে শেষ নেই। কিন্তু আমরা বাঙালিরা এমনই, সারা বছর এই চারটে দিনের জন্য এতটা, চার পাঁচটা দিনের জন্য এতটাই অপেক্ষা করি যে এই কষ্টটার কষ্ট বলে মনে হয় না। টানা দু ঘন্টা লাইন থেকে তারপরে আইটিআই মোড়ে টুইন টাওয়ারটা দেখেছি, আর তারপরে আমাদের চাকদা এসেও দেখেছি, ওইখানটাও তো দেখালাম। কিন্তু একটা ব্লগে তোমাদের আমি আগেও বলেছি আবারও বলছি, একটা ব্লগে পুরো মানে দু জায়গাটা দেওয়া কখনোই সম্ভব না। তো আমি ভেবেছি কি বলতো যে দুটো ভাগ ভাগ করে দেবো, দুটো বলতে আজকে তো অষ্টমী, অষ্টমীতে তিনটে পাঠ করবো, সকালবেলার একটা, যেটা করার সেটা হয়ে গেছে দেখেছো তোমরা হয়তো, আর বিকালবেলার একটা, আর হচ্ছে রাত্রেবেলা মানে সরি একটা আইটিআই মোড়ের আর একটা হচ্ছে চাকদার। তো সবাই দেখে নিও একবার, আর চলো, প্রচুর কষ্ট হয়ে গেছে, এখন আড়াইটে বাজে। তো সবে বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে এই যে সব কিছু এখন চেঞ্জ করবো, হাত মুখ ধোবো, দুটো খাবো, খেয়ে তারপরে ঘুমোবো। তো চলো, কালকের থেকে, কালকে অষ্টমী, কালকেও কোথাও প্রোগ্রাম আছে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। তো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।